আমরা গত ক্লাসে নেটমিকো নিয়ে আলোচনা করতেছিলাম, তো আজকের ক্লাসে আমরা যেটা করব, নেটমিকোর কিছু স্কেলিং করতে হবে আমাদেরকে। হ্যাঁ, স্কেলিং মিন্স হচ্ছে যে আমরা যখন ইউজার আইডি পাসওয়ার্ড দিচ্ছি, এটা তো যদি শিটে রাখি, যদি একটা ফাইলে রাখি ইউজার আইডি পাসওয়ার্ড, সেটা প্লেন টেক্সটে থাকতেছে, বা ডিকশনারি আকারে যদি দিই সেটাও প্লেন টেক্সটে থাকতেছে, আর ইন্টারঅ্যাক্টিভ প্রম্পটে যেটা দিচ্ছি আর কি। হ্যাঁ, ইন্টারঅ্যাক্টিভ প্রম্পটে সেম ইউজার আইডি পাসওয়ার্ড না হলে কিন্তু আবার রাউটারে লগ ইন করা সম্ভব না, ঠিক আছে? যদি সেম ইউজার, প্রতিটা রাউটারের ইউজার আইডি পাসওয়ার্ড যদি সেম হয়, তাহলে আমরা দেখা যাচ্ছে যে আমাদের এখানে সিসকো তিনটা ডিভাইসেরই ইউজার আইডি পাসওয়ার্ড হচ্ছে সেম, ঠিক আছে? যদি সেম হয় তাহলে ইন্টারঅ্যাক্টিভ প্রম্পট মোটামুটি সিকিউর আর কি। হ্যাঁ, কারণ এটা SSH যেহেতু ব্যাক এন্ডে কানেকশন হচ্ছে, তো SSH আমরা জানি হচ্ছে এনক্রিপ্টেড, পয়েন্ট টু পয়েন্ট এনক্রিপ্টেড, তো ইন দ্যাট কেস আমরা সেভ আর কি। তো যখন হচ্ছে আমরা ফাইল দিয়ে এই ইউজার ক্রেডেনশিয়াল গুলো আমরা পাস করব, বা ডিভাইস ক্রেডেনশিয়াল যখন পাস করব, তখন আমাদেরকে কিন্তু এনক্রিপশন এবং ডিক্রিপশন এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে আর কি। হ্যাঁ, যে আমি ইউজার ক্রেডেনশিয়াল যখন পাঠাবো, এগুলো এনক্রিপ্ট করে পাঠাইতে হবে, আবার রাউটারে যখন যাবে সেটা ডিক্রিপ্ট করে সে হচ্ছে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আবার কাজ করে চলে আসবে আর কি। হ্যাঁ, সহজ কথা হচ্ছে যে আমার যে কাজগুলো আমরা স্ক্রিপ্টিং করতেছি বা অটোমেশন করতেছি, এই জিনিসগুলো হতে হবে হচ্ছে সিকিউর হতে হবে আর কি। হ্যাঁ, তো এইখানে এই সিকিউরিটির জন্য এটাকে আমরা বলতেছি হচ্ছে নেটমিকো স্কেলিং। নেটমিকো স্কেলিং এ আমরা দুইটা মোটামুটি চারটা জিনিস নিয়ে কথা বলবো। একটা হচ্ছে যে এটাকে কত মানে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা যায়, বা কিভাবে রিপ্রেজেন্ট করলে আমরা ভালোভাবে বুঝতে পারি, এটা একটা ব্যাপার থাকবে। এনক্রিপশন এবং ডিক্রিপশনের একটা ব্যাপার থাকবে। আর একটা হচ্ছে আমরা CSV ফাইল নিয়ে একটু কাজ করতে হবে আমাদেরকে। CSV ফাইলটা হচ্ছে আমাদের লাগবে এই জন্য যে ডিভাইসের যে ক্রেডেনশিয়াল, CSV তো আমরা জানি আর কি। হ্যাঁ, কমা সেপারেটেড ভ্যালু, মানে ওই নর্মালি হচ্ছে একটা এক্সেল ফাইল, CSVটা নর্মালি নোটপ্যাড প্লাস প্লাস অথবা MS Excel দিয়ে ওপেন করা যায়। তো এখানে CSVটা হচ্ছে ডাটাবেজের ইনসার্টিং এর ক্ষেত্রে বলেন, অথবা হচ্ছে মোটামুটি ডাটা নিয়ে যদি কাজ করতে চাই, তবে হচ্ছে CSVটা হচ্ছে সবচাইতে ভালো মাধ্যম হতে পারে আর কি। তারপর আরেকটা জিনিস হচ্ছে জেসন। জেসন মিন্স হচ্ছে যে জাভা স্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন, জাভা স্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। তো আমরা একটা ডিকশনারি ফাইলে, একটা ডিকশনারি যদি ডিফাইন করি পাইথনে, সেটা হচ্ছে কি এবং ভ্যালু, এই কম্বিনেশনে আমাদেরকে ফাইলটা দেখায় আর কি। হ্যাঁ, তো এইটা আমরা জেসন ফরম্যাটে নর্মালি যখন API এর থ্রুতে যখন ডাটা পাসিং হয় আর কি। হ্যাঁ, মনে করে যে কিছুক্ষণ আগে মিশু ভাই বলতেছিল যে পাসপোর্ট ইনফরমেশন কোথায় থাকবে, পাসপোর্টের ডাটাবেজ হচ্ছে পাসপোর্ট অফিসে, আর NID ডাটাবেজ হচ্ছে ইলেকশন কমিশনে, ঠিক আছে না? তো এখন একটা স্টুডেন্ট রেজিস্ট্রেশন করলো তার NID দিয়ে অথবা পাসপোর্ট দিয়ে, তো আসলে এ ভ্যালিড বাংলাদেশের নাগরিক কি না আর কি, বা সেই যে ইনফরমেশন গুলো ইনপুট দিছে এগুলো হচ্ছে অথেন্টিক কি, অথেন্টিক অথেন্টিক কি না, এগুলো ভেরিফিকেশনের জন্য সে API কল করবে আর কি। যে আমাদের NID নাম্বার অথবা পাসপোর্টের যে নাম্বার, ওই নাম্বার দিয়ে ওই NID বা পাসপোর্টের যে ডাটাবেজ, ওটার সাথে ম্যাচ করে দেখবে যে এর রিলেটেড ইনফরমেশন গুলো কারেক্ট আছে কি। তো এটা আসলে দেখা যাচ্ছে যে আমার রিমোট ইন্ডিয়া ডাটাবেজ, আমি শুধু API এর থ্রুতে, API মানে হচ্ছে কি, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, সিস্টেম টু সিস্টেম যখন হচ্ছে আমরা কমিউনিকেট করি, তখন এটাকে এটাকে করতে হয় হচ্ছে API এর থ্রুতে। আর যখন আমরা ক্লায়েন্ট সার্ভার কমিউনিকেশন করি, তখন আসলে কোনো API এর প্রয়োজন হয় না। যেমন আমি ব্রাউজারে গেলাম, ব্রাউজারে গিয়ে www.facebook.com লিখলাম, আমি হচ্ছে কি একটা ক্লায়েন্ট, সার্ভার থেকে কিছু ইনফরমেশন দেখতেছি, এটা এই রিলেশনটা কি ক্লায়েন্ট এবং সার্ভারের রিলেশন। কিন্তু যদি এরকম হয় যে ফেসবুক হচ্ছে বাংলাদেশের গভর্নমেন্ট বললো যে তোমার ফেসবুক অ্যাকাউন্ট যদি করতে হয়, তো ফেসবুককে বললো তোমার কাছে এরকম একটা API দেওয়া হলো, NID-র একটা ডাটাবেস দেওয়া হলো, তোমাকে কি করতে হবে, এই NID-তে যারা 18 বছরের উপরে তারাই শুধু ফেসবুক অ্যাকাউন্ট করতে পারবে, তুমি বয়সটা ক্যালকুলেট করে নিবা, যেহেতু ওখানে ডেট অফ বার্থ থাকে NID-তে বা পাসপোর্টে। হ্যাঁ, তো এইখানে যদি হয় তাহলে শুধু ফেসবুক আইডি সে ক্রিয়েট করতে পারবে, আদারওয়াইজ ফেসবুক আইডি ক্রিয়েট করতে পারবে, ঠিক আছে? এরকম অনেক সলিউশন, মানে রিয়েল টাইম এক্সাম্পল অনেক, মানে দিতে গেলে অনেক এক্সাম্পল দেওয়া যাবে। হ্যাঁ, তো এখন আমরা এই যে API থ্রুতে যে ডাটা কমিউনিকেশন হয়, এই এই ডাটা মডেলিংটা হচ্ছে আমাদের জেসন অথবা YAML,
YAML এই এই দুইটা ডাটা মডেলিং দিয়ে মোস্ট অফ দা কেজেই কমিউনিকেশনটা হয়, XML দিয়েও করা যায়, তবে হচ্ছে জেসন মোর লাইট। হ্যাঁ, জেসন ডাটা মডেলিংটা হচ্ছে মোর লাইট। আচ্ছা, তো এইখানে আমরা জেসন নিয়েও একটু কথা বলবো যে আসলে জেসনটা কি জিনিস। হ্যাঁ, তো এই জিনিসগুলো মানে এই মডিউলগুলো সম্পর্কে আগে বেসিক ধারণা আমাদের নিতে হবে, তারপরে আমরা নেটমিকো স্কেলিং এ আসবো, নেটমিকো স্কেলিং এ আসবো, ঠিক আছে? তো আমরা এই চারটা জিনিস নিয়ে একটু ধারণা নিয়ে আগে, তারপরে আমরা এদিকে আসবো। আচ্ছা, তো আমাদের এখানে ক্লাস প্লে উইথ পাইথন এখান থেকে শুরু। প্রথমে আমি একটা এক্সাম্পল দেখাবো, সেটা হচ্ছে পি প্রিন্ট। পি প্রিন্ট না, নর্মালি হচ্ছে আমরা যখন প্রিন্ট করি আর কি, নর্মাল এটা হচ্ছে কি নর্মাল প্রিন্ট, আর একটা কি বলছে পি প্রিন্ট, মানে প্রিন্টের আগে হচ্ছে একটা পি। তো এই দুইটার ভিতরে পার্থক্য হচ্ছে, এই দুইটার ভিতরে পার্থক্য কি, একটা হচ্ছে একেবারে ডাটার স্ট্রাকচার অনুযায়ী সুন্দর করে দেখাবে, আর প্রিন্ট হচ্ছে এটাকে স্ট্রাকচার করবে না, ঠিক আছে? এটাকে নর্মাল প্রিন্ট যেটা, এটাকে স্ট্রাকচার করবে না, কিন্তু প্রি প্রিন্ট হচ্ছে এটা স্ট্রাকচার ওয়াইজ দেখাবে, মানে স্ট্রাকচার অনুযায়ী দেখাবে। হ্যাঁ, তো এখানে আমরা কিছু প্রি প্রিন্টের একটু থিওরিটিক্যাল কথাবার্তা আছে, একটু আমরা জেনি জানি আর কি, তারপরে প্রিন্ট ডেটা প্রিটি প্রিন্টার, মানে প্রথমের পি এর মিনিং হচ্ছে প্রিটি, তারপরে হচ্ছে প্রিন্টার, প্রিটি প্রিন্টার। তো এই পিটি প্রিন্টার হচ্ছে কি, যে এটা হচ্ছে একটা জাস্ট পাইথনের মডিউল আর কি, যেটা কি না সুন্দর মানে আমার ডাটাটাকে সুন্দর করে রিপ্রেজেন্ট করবে, মানে হিউম্যান রিডেবল ফরম্যাটে দেখাবে সুন্দর করে, ঠিক আছে? হিউম্যান যাতে করে সুন্দর করে বুঝতে পারে যে আমাকে এই এই দেখানো হচ্ছে এইভাবে। যেমন এটা দেখেন স্ট্রাকচার, হ্যাঁ, যেমন হচ্ছে ক্লাসিফায়ার, ক্লাসিফায়ারের ভিতরে একটা জিনিস আছে, ডেসক্রিপশন, ডেসক্রিপশনের ভিতরে আরো কিছু আছে, ঠিক আছে? তারপর হচ্ছে ডাউনলোড, ডাউনলোডের ভিতরে কিছু আছে, মানে এখানে একটা ডিকশনারি, সেটা কিন্তু একবারে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা ভ্যালু। হ্যাঁ, এটা যদি দেখা যাচ্ছে যে এরকম হইতো যে একটা টেক্সট, টেক্সট টেক্সটে যদি দেখা যাচ্ছে প্রতিটা লাইন একটা করে যদি থাকতো, মানে কোনো লাইনের এরকম যদি ডিফারেন্স না থাকতো, তাহলে এটা বুঝতে একটু আমাদের কষ্ট হইতো আর কি। হ্যাঁ, এই জন্য আমরা প্রি প্রিন্টটা ব্যবহার করে থাকি। তাহলে আমরা একটু দেখি, প্র্যাকটিক্যালি দেখি একটু, তারপরে আমরা বুঝতে পারবো যে আসলে প্রি প্রিন্টের দিলে হচ্ছে আমাদের সুবিধাটা কি হচ্ছে। আচ্ছা, তো এখানে প্রথম কথা হচ্ছে যে আমার প্রি প্রিন্ট, প্রথমে আমাদেরকে এই মডিউলটা ইম্পোর্ট করতে হবে, তারপরে এখানে আর একটা আছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন, এটা নিয়ে আবার নিচে একটু বলবো আমি। তো প্রি প্রিন্ট প্রথমে ইম্পোর্ট করতে হবে, যদি আপনার এই মডিউলটা ইনস্টল থাকে, ডিফল্ট এটা ইনস্টল থাকে, ইনস্টল থাকলে আপনার কোনো এরর দেখাবে না আগের মতো। তাহলে আমরা প্রথমত আগের মতো একটা ফাইল লিখবো, ন্যানো, আজকে ডেট হচ্ছে 4/9/21, py1.py। আচ্ছা, তাহলে আমরা প্রথমে লিখবো কি, ইম্পোর্ট, ইম্পোর্ট পি প্রিন্ট, দেন সেল। তাহলে আমরা একটু রান করে দেখি। কোনো এরর পাচ্ছি না, তার মানে হচ্ছে এটা ডিফল্ট পাইথন 3 সাথে চলে আসে আর কি। হ্যাঁ, আলাদাভাবে ইনস্টলেশনের প্রয়োজন হয় না। আচ্ছা, তো আমরা কি করব, এই একটা ইউআরএল থেকে কিছু ডাটা নিব আর কি। হ্যাঁ, একটা ইউআরএল থেকে কিছু ডাটা নিব, কি ফরম্যাটে, জেসন ফরম্যাটে। তাহলে আমরা এখানে ইউআরএলটা দিছি এরকম যে https://pypy.org/pypy/sampleproject/json, মানে আমার এই ইউআরএল টা যে ডাটাটা প্রোভাইড করবে, এই ইউআরএল টা যে ডাটাটা প্রোভাইড করবে, সেই ডাটাটা হচ্ছে কি ফরম্যাটে, জেসন ফরম্যাটে, সেই ডাটাটা হচ্ছে জেসন ফরম্যাটে। এটাকে যদি আমি এখন ব্রাউজারে হিট করি, তাহলে এই যে এখানে দেখেন জেসন ফরম্যাটে এই ডাটাকে সে দেখে রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে? এই হচ্ছে টোটাল ডাটা। আমরা যদি এখানে জেসন এর জায়গায় লিখি YML, দেখি YML এর এখানে আছে কিনা, YML ফরম্যাটে নাই, ঠিক আছে? আর একটা ফরম্যাট হতে পারে XML,
এক্সএমএল ফরম্যাটে নাই, তাহলে জেসন, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। আচ্ছা, এখন জেসন, আচ্ছা তাহলে এই যে ডাটাটা, এই ডাটাটা হচ্ছে এখন আমরা একটা লাইনে দেখাচ্ছে, দেখেন পুরো সবকিছু একটা লাইনে, এখান থেকে বুঝতে একটু অসুবিধা হচ্ছে, আবার এদিকে ড্র্যাগ করে চলে যাইতে হচ্ছে পরে কি আছে, ঠিক আছে? তাহলে এটা একটু দেখা একটু সমস্যা আমাদের জন্য, যখন এইভাবে এইভাবে যখন দেখাচ্ছে ডাটাটা, তো আমরা একটু এটাকেই সুন্দর করে দেখতে চাচ্ছি, যাতে মানে হিউম্যান রিডেবল ফরম্যাটে দেখতে চাচ্ছি। তাহলে এখান থেকে জেসন যে ডেটাটা আউটপুট হিসেবে আসতেছে, আউটপুট হিসেবে আসতেছে, সেটাকে সে কি হিসেবে রাখতেছে, আর ইএসপি, যে কোনো নামই হতে পারে, এখানে আমি নাম দিছি আর ইএসপি। আর ইএসপি এই সব জেসন ফরম্যাটে যেটা যে ডেটাটা এটা আছে হচ্ছে কার ভিতরে, আর ইএসপি এর ভিতরে। তারপর আর একটা ভ্যারিয়েবল এখানে ডিক্লেয়ার করা হয়েছে, প্রজেক্ট আন্ডার স্কোর ইনফো জেসন ডট লোড আর ইএসপি। এখানে যেহেতু আমি এখানে কি বললাম, জেসন মানে জেসন ফরম্যাটে সে রিড করবে বা লোড করবে ডাটাটাকে, তো এখানে জেসন ফরম্যাটে আমাকে দেখাচ্ছে, এই জন্য আমি এখানে জেসন ফরম্যাটেই ডাটাটাকে রিড করব। যদি এখানে ওয়াইএমএল ফরম্যাটে আমি নিতাম ডাটাটা, এখানে ওয়াইএমএল ফরম্যাটে দেখতাম আর কি, লাইক দিস। তাহলে জেসন ডট লোড আর ইএসপি, এখান থেকে আমি কি দেখতে যাচ্ছি, ইনফো। সোজা কথা হচ্ছে যেটা, যে এই ইউআরএল থেকে যে ডাটাটা পাবো আমরা, সেটা জেসন ফরম্যাটে একটা ডাটা, ওই ডাটাটাকে একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করলাম। এখন এই ভেরিয়েবলটাকে আমি নর্মাল প্রিন্ট দিয়ে একবার প্রিন্ট করে দেখব যে কি অবস্থা, আর আর একটা দেখব পি প্রিন্ট দিয়ে প্রিন্ট করে দেখব যে কি অবস্থা, ঠিক আছে? এখন কোন ইউআরএল থেকে ডাটা নেওয়ার জন্য আর একটা লাইব্রেরি প্রয়োজন হয়, সেই লাইব্রেরির নাম হচ্ছে বা মডিউলের নাম হচ্ছে ইউআরএল লাইব্রেরি, ইউআরএল ডট লিব, ইউআরএল লিব ডট হচ্ছে রিকোয়েস্ট, ঠিক আছে? ইউআরএল লিব ডট রিকোয়েস্ট, এই মডিউলটা, এই ফাংশনটা আমাদের প্রয়োজন হয়, এটা হচ্ছে ইউআরএল ওপেন এর ভিতরে আছে, ইউআরএল ওপেন। তো এখন আমরা এখানে কি করব, যেহেতু আমাদের এখানে জেসন লাগবে, ইম্পোর্ট জেসন, দেন ইম্পোর্ট ফ্রম ইউআরএল এলআইবি ডট রিকোয়েস্ট, রিকোয়েস্ট ইম্পোর্ট ইউ আর এল ওপেন, ইউআরএল ওপেন, এই তিনটা আমাদের মডিউল লাগবে, মডিউল তিনটা আমরা নিয়ে নিলাম। তারপর এইখানে উইথ ফাংশন, এটা তো আমরা জানি, তো এখানে আমরা ডেটাটাকে নিয়ে আসলাম, ডেটাটাকে নিয়ে এসে আমরা এখানে নর্মালি প্রিন্ট করি, নর্মাল প্রিন্ট করবো কাকে, প্রজেক্ট ইনফোকে, এই ভ্যারিয়েবলটাকে যদি প্রিন্ট করি, তাহলে আমরা দেখি যে কিভাবে সে দেখায়, একটু বড় করি যেহেতু আউটপুটটা একটু বড় আসবে। আমাকে নর্মাল যে প্রিন্ট আমরা ব্যবহার করছি আর কি, হ্যাঁ এটা একটা কি, এটা একটা ডিকশনারি ফরম্যাটে দেখাচ্ছে, সেকেন্ড বাকেট স্টার্ট এবং সেকেন্ড বাকেট হচ্ছে এন্ডিং, মাঝখানে অনেক কিছু আছে আর কি, ডিকশনারি লিস্ট সব কিছু আছে। তাহলে এখান থেকে বোঝা একটু কষ্ট না যে কার আন্ডারে কোনটা, ঠিক আছে? আমি যদি রাউটারের রানিং কনফিগারেশন যদি এইভাবে নিয়ে আসি, তাহলে এইভাবে রানিং কনফিগারেশন যদি দেখি, তাহলে আমি আমার বুঝতে একটু কষ্ট হবে না, মানে একটার পর একটা সে দেখাবে লাইন বাই লাইন, এইভাবে না দেখায় যদি সে দেখা যাচ্ছে যে একটু ফরম্যাটেড ওয়েতে যদি দেখাই, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। তো ওই ফরম্যাটেড ওয়েটাই হচ্ছে আমাদের পি প্রিন্ট। তো এইখানে এটাকে আমরা নর্মাল প্রিন্টে দেখতে চাচ্ছি না, ফরম্যাটেড প্রিন্টে দেখতে চাচ্ছি, তাহলে এখানে দিলাম পি প্রিন্ট, পি আর আই এন টি ডট পি পি আর আই এন টি, দেন প্রজেক্ট ইনফো, ঠিক আছে? পি প্রিন্ট ডট পি প্রিন্ট, আর মাঝখানে হচ্ছে যে ভ্যারিয়েবলটা। আচ্ছা, তো এখন যদি দেখি ডাটাটা, তাহলে যে কেউ বুঝবে, পি প্রিন্ট, আচ্ছা আমি একটু ভুল করছি, পরেরটাতে পি প্রিন্ট দেই নাই,
এখানে কি দেখাচ্ছে, একটু সাজানো দেখাচ্ছে, দেখেন এটা সহজে বোঝা যাচ্ছে যে অথর, র্যান্ডম ডেভেলপার, অথর ইমেল এটা, হ্যাঁ, তারপরে হচ্ছে ক্লাসিফায়ার, ডেসক্রিপশন, তারপরে হচ্ছে ডাউনলোড ইউআরএল কোনটা, হোম পেজ কোনটা, লাইসেন্স, হ্যাঁ এটা বুঝে যাচ্ছে। ঠিক আছে, তাহলে পি প্রিন্ট, পি প্রিন্ট, তাহলে কি ক্লিয়ার? পি প্রিন্ট, মানে ডাটাটাকে জাস্ট রিপ্রেজেন্ট করব আমরা একটা ফরম্যাটে, হিউম্যান রিডেবল ফরম্যাটে, পারা যাবে? জাস্ট কিছুই না, মানে আগেরটাই থাকবে, এই শুধু আমি ইম্পোর্ট করব পি প্রিন্ট, আর প্রিন্টের জায়গায় আমি শুধু লিখবো হচ্ছে এটা পি প্রিন্ট ডট পি প্রিন্ট, ভ্যারিয়েবল যা ছিল আগে তাই থাকবে। ঠিক আছে, আচ্ছা, তো এটা একটা গেল পি প্রিন্ট। তারপরে আসবো হচ্ছে আমরা জেসন, তো জেসন নিয়ে আমরা একটু স্টাডি করে নিই, জেসনটা কি জিনিস, তারপরে আমরা আবার কথা বলবো। জেসন, জেসন হচ্ছে কি, জেসন জাভা স্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। তো জেসন আমরা নর্মালি হচ্ছে কি যে একটা ডিকশনারিকে জেসন ফরম্যাটে নিয়ে আসতে পারি, অথবা একটা জেসন ডাটাকে ডিকশনারি ফরম্যাটে নিয়ে আসতে পারি। হ্যাঁ, তো এখানে যেমন একটা এক্সাম্পল দেখানো হয়েছে যে ইম্পোর্ট জেসন, জেসন ডট ডাম্পস, তারপরে এটার ভিতরে কি দেওয়া হয়েছে, যেহেতু শুরু হয়েছে থার্ড প্যাকেট দিয়ে, তাহলে এটা হচ্ছে একটা লিস্ট, লিস্টের ভিতরে কি দেওয়া আছে, লিস্টের ভিতরে আবার দেওয়া আছে ডিকশনারি, সেকেন্ড প্যাকেট স্টার্ট, সেকেন্ড প্যাকেট এন্ড। তো এই ভ্যালুটা যখন, যদি জেসন ফরম্যাটে আমি এটাকে পার্স করি, জেসন ফরম্যাটে যদি এটাকে পার্স করি, তাহলে আমি জেসন ফরম্যাটে পার্স করার প্রয়োজন হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে এপিআই রেসপেক্টেই ডাটাকে জেসন ফরম্যাটে কনভার্ট করা লাগে। হ্যাঁ, ম্যাক্সিমাম ইউজ কেস হচ্ছে জেসনের, ম্যাক্সিমাম ইউজ কেস হচ্ছে যখন আমি এপিআই থ্রুতে কাউকে কোনো সিস্টেম টু সিস্টেম ডাটা আদান প্রদান করব, তখনই আমাদের এই ফরম্যাটগুলো লাগবে আর কি। ঠিক আছে, আচ্ছা, চলো, জেসন কি, জাভা স্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। আচ্ছা, এটাও হচ্ছে কিছুই না, এটা হচ্ছে টাইপ অফ ফরম্যাট আর কি। হ্যাঁ, আমরা নর্মাল ডিকশনারি ফরম্যাটে যেভাবে দেখি, জেসন ফরম্যাটে আমরা ওইটাকে, ডিকশনারি ফরম্যাটটাকে জেসন ফরম্যাটে কনভার্ট করে দেখতে পারি আর কি। এটা হচ্ছে ডাটা মডেলিং ফর এপিআই কমিউনিকেশন। তো এখানে একটা ডিকশনারি এখানে দেওয়া হয়েছে, যে রাউটার, রাউটারের কি আছে, হোস্ট নেম, হোস্ট নেম, হোস্ট নেম নাম, আপ টাইম কত মিনিট, হ্যাঁ, সফটওয়্যার, সফটওয়্যার ভার্সন, হ্যাঁ, রাউটিং কি কি আছে, ওএসপি, বিজিপি, ইজ কনফিগার ট্রু, মানে কনফিগার করা হয়েছে, দুই ধরনের ইন্টারফেস আছে, হ্যাঁ, দুই ধরনের ইন্টারফেস আছে, এই গিগাবিট ইন্টারফেস, ট্রাফিক হচ্ছে 100 Mbps, লুপব্যাক একটা ইন্টারফেস আছে, ট্রাফিক হচ্ছে 1 Mbps, হ্যাঁ। তাহলে এটা কি ডিকশনারি, আবার নেস্টেড, এটা আবার ডিকশনারি, নেস্টেড ডিকশনারি। আচ্ছা, তো এইটাকে আমরা আবার একটু লিখি, ন্যানো টু, জেসনের এক্সাম্পলটা একটু দেখি, তাহলে ইম্পোর্ট জেসনটাও ডিফল্ট চলে আসে আর কি, জেসন, পাইথন, পাইথন 3, তার মানে হচ্ছে আমার প্যাকেজ অলরেডি ইনস্টল, এটা নর্মালি পাইথন 3 সাথে থাকে আর কি। আচ্ছা, তারপরে এখানে একটা ডিকশনারি আমি লিখতে গেলে সময় লাগবে, এই জন্য আমি রাইট করে রাখছি, একটা ডিকশনারি নিলাম, তারপরে এটাকে কি করব, প্রিন্ট করব। তো এটা আমরা প্রিন্ট করতেছি, প্রিন্ট করলে নর্মালি আমি যদি এখানে রাউটার, আমাদের ভ্যারিয়েবল হচ্ছে রাউটার, নর্মাল এটা রাউটার যদি দেই, তাহলে আমাদের নর্মাল প্রিন্টিং যেটা সেটা আসবে, হ্যাঁ, নর্মাল প্রিন্ট যেটা সেটা আসবে পাইথন 2, পাইথন 2, এই যে এই ফরম্যাটে দেখাচ্ছে। ঠিক আছে, মানে যে ডিকশনারিটা আমরা তৈরি করছি সেটা হচ্ছে স্ট্রাকচার, প্রিন্টটা স্ট্রাকচারডলি দেখায় না আর কি, হ্যাঁ, সুন্দরভাবে দেখায় না। আচ্ছা, তো এইটাকে আমরা জেসনে একটু কনভার্ট করব, জেসনে কনভার্ট করার জন্য আমাদের যেটা করতে হবে, এই রাউটারটাকে জেসনের ভিতরে পাস করতে হবে, জেসন ডট ইউএমপিএস ডাম্পস,
টুটাকে পাস করবো আমি রাউটারটাকে, এই ভ্যারিয়েবলটাকে পাস করবো, দ্যাটস ইট। তাহলে এখানে আমি কি দিলাম, জেসন ডট ডামস। তো জেসন ডট ডামস এটা জেসন ফরম্যাটে হচ্ছে কোনটাকে নিবে, রাউটার যে ডিকশনারিটা আমরা তৈরি করছিলাম ওইটাকে নিবে। তাহলে এবার দেখি আমার আগের প্রিন্ট এবং এই প্রিন্টের ভিতরে তফাত। এখন কি দেখাচ্ছে, আপ টাইম 30 মিনিটস, ইন্টারফেস আগেরটার সাথে একটু কম্পেয়ার করি। আচ্ছা আগেরটা কি ছিল একই ভাবে, এটা একটু ছোট আকারে দেখাচ্ছে কারণ আমি ছোট উইন্ডোতে এটা এক্সিকিউশন করছি। হ্যাঁ আচ্ছা ওকে, তাহলে আগে যে ফরম্যাটে এখানে দেখাচ্ছিল এখানে পার্থক্য, কোনো পার্থক্য কি আপনার চোখে পড়ছে? আপ টাইম কোনো পার্থক্য কি চোখে পড়ছে আপনাদের, দেখেন তো একটু। ইন্টারফেস, ইন্টারফেস কলন, তারপরে হচ্ছে একটা লিস্ট, হ্যাঁ লিস্টের ভিতরে এগুলা একই জিনিস না? হ্যালো, একই জিনিসই তো, একই জিনিস, হ্যাঁ একই জিনিস। ঠিক আছে, তার মানে একটা ডিকশনারিকে আমি হচ্ছে এটা জেসন ফরম্যাটে, মানে জেসন একটা ডিকশনারিকে যখন আমরা জেসন ফরম্যাটে ওই জিনিসটাকে নিই নিই আর কি, কনভার্ট করে নিই, তখন ওইটাকে আবার রিমোটলি কল করা যায় আর কি, এপিআই এর থ্রুতে, কিন্তু একটা ডিকশনারিকে সরাসরি কল করা যায় না। ঠিক আছে, এই জন্য ওইটাকে জেসন ফরম্যাটে আমরা কনভার্ট করলাম। আচ্ছা যাই হোক, এইবার এবার একটু মডিফাই করব আমরা প্রিন্ট অপশনে। আমরা যেহেতু জেসন ফরম্যাটে এটাকে নিছি, জেসন ফরম্যাটে আমরা ভ্যারিয়েবলটা নিলাম, ডিকশনারি যেটা ছিল আমাদের এটাকে নিলাম, এবং এখানে আমরা যেহেতু পাইথনের ইন্ডেন্টেশন একটা জানি আমরা, হ্যাঁ এবার আমরা একটু বুঝতে পারবো ইন্ডেন্টেশন। ইন্ডেন্ট ইকুয়াল টু আমরা দিলাম হচ্ছে 4টা স্পেস ব্যবহার করি আমরা পাইথনের রেসপেক্টে, তাই না? আমরা ইন্ডেন্ট ইকুয়াল টু দিলাম হচ্ছে 4। এইবার আমরা দেখব যে কোনো ডিফারেন্স আছে কিনা, আগের আউটপুটের সাথে এই আউটপুট ডিফারেন্স আছে। হ্যাঁ অ্যাজ লাইক হচ্ছে কি, মানে একটা ডিকশনারি বুঝার জন্য যতটুকু মানে হিউম্যান যেন রিড করতে পারে অতটুকু সে চেষ্টা করছে। পাইথন আমরা 2 তে রান করছেন আপনি হেয়ার কি না, 3 না তো, 2 তো, 2 একই ফাইল, একই ফাইল। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ফাইল অন করছেন তো তাই আর কি? না 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 না, একই ফাইল। ও পাইথন 2 না 3 এটা বলছিলেন? শুধু পাইথন, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি পাইথন 3 আর কি। হ্যাঁ এটা আমি ভুল করে রান করছি, মানে পাইথন 2 ইনস্টল আছে এই কারণে আপনাকে কিছু বলে নাই। পাইথন 3 আমরা সবকিছু শিখবো পাইথন 3 এ। তাহলে এখন একটু পার্থক্য বোঝা যাচ্ছে তাই না, যে এখন স্ট্রাকচার, আচ্ছা সুন্দর। হ্যাঁ এইবার আরেকটা জিনিস আপনি করতে পারেন, এখানে সর্ট করতে পারেন আর কি। এখানে তো জিনিসগুলো দেখা যাচ্ছে যে আপনার যে কি প্রথমের কিটা হচ্ছে হোস্ট নেম, তারপর একটা হচ্ছে আপ টাইম, তারপর হচ্ছে সফটওয়্যার। আপনার মনে করেন দরকার হচ্ছে ইন্টারফেসটা দরকার ছিল, ঠিক আছে, অথবা ইজ কনফিগার্ড, মানে রাউটারটা কনফিগার্ড হয়েছে কিনা এটা দরকার ছিল। হ্যাঁ তাহলে এটা যদি, এই ডিকশনারিটা তো খুব ছোট আর কি, হ্যাঁ এখন ডিকশনারি সাইজ যদি আরো বড় হয়, 4-5 পেজ, ওইখান থেকে একটা কি বের করা কিন্তু একটু কষ্ট আছে। ঠিক আছে, একটা কি বের করে দেখা কিন্তু একটু কষ্ট আছে। তো এই জন্য আমরা কি করতে পারি, এটাকে সর্ট করে নিতে পারি, এটাকে কি করতে পারি সর্ট, এই যে সর্ট কিজ ইকুয়াল টু ট্রু। তাহলে সর্ট করলে কি হবে, একটার পর একটা দেখাবে, এ বি সি ডি এইভাবে দেখাবে কিগুলা। তাহলে একটু দেখি আমরা যে দেখায় কিনা। তাহলে এইখানে আমরা কি করব, এই ইন্ডেন্টের পরে যোগ করে দিব হচ্ছে সর্ট, এস ও আর টি সর্ট আন্ডার স্কোর কে ই ওয়াই এস ইকুয়াল টু ট্রু। তাহলে সে কি করবে, নর্মাল সর্ট কিস ইকুয়াল টু ট্রু মিন্স হচ্ছে, হ্যাঁ পাইথনে, পাইথনে আমরা নর্মালি ইন্ডেন্টেশন ব্যবহার করি কত, 3 অর 4, মানে আমরা এই পর্যন্ত যা স্ক্রিপ্ট লিখছি সবই লিখছি কি 4টা স্পেস দিছি, ওইটাই আর কি বললাম। তুমি জেসন ফরম্যাটে নিয়ে এটা 4টা ইন্ডেন্ট চিন্তা করে আমাকে দেখাও। আচ্ছা আচ্ছা ক্লিয়ার, ওকে। আচ্ছা এরপরে হচ্ছে আমি জাস্ট কি করলাম, সর্ট করলাম। তাহলে আগের আউটপুটের সাথে এই আউটপুটের পার্থক্য আছে কিনা দেখেন তো, প্রথমে ছিল এটা এই আউটপুটে হোস্ট নেম, এখানেও হোস্ট নেম আছে, তারপরে আছে হচ্ছে আপ টাইম, এখানে আপ টাইম নাই,
তারপরে আছে ইন্টারফেস, তার মানে এইজ, তারপরে হচ্ছে আই, তারপরে হচ্ছে আই, তারপরে আর, তারপরে এস, তারপরে ইউ। তাহলে কি এটা অ্যাসেন্ডিং অর্ডারে সে সাজায় নিছে, রাইট? ক্লিয়ার? আচ্ছা, এখন এটাকে যদি আপনি মনে করেন যে না আমি হচ্ছে এটা ডিসেন্ডিং চাই, আর ডিসেন্ডিং চাইলে কি করে দিতে হবে, এটাকে শর্ট কিস ফলস করে দিলে কাজ করে কিনা দেখি তো, না রিভার্স করতে হবে? লেটস ট্রাই। ফলস তার মানে সে কিছুই করেনি, মানে নর্মাল যে যেভাবে ছিল আর কি, ইনডেন্ট করার পরে যেটা যে মানে যেভাবে ছিল ওইভাবেই আছে। তাহলে এটাকে শর্ট করার ওইটা ডিসেন্ডিং অর্ডারে শর্ট করার ওইটা ডিফারেন্ট হবে। যাও, ওইটা নিয়ে আমাদের এত মাথা ব্যথা দরকার নাই আপাতত। তার মানে হচ্ছে একটা ডিকশনারি ডাটাকে আমরা কি করতে পারি, জেসনে কনভার্ট করতে পারছি, জেসনে কনভার্ট করে আমরা এটা হিউম্যান রিডেবল ফরম্যাটে নিতে পারছি। এটা এই জিনিসটাই লাগবে আর কি, সেটাই আমি দেখাইলাম যে কিভাবে আমি নিব আর কি। ঠিক আছে, ছোট্ট জিনিস জেসন ডট ডাম্পস, তারপরে যে ভ্যারিয়েবলটাকে আপনি রিপ্রেজেন্ট করতে চাচ্ছেন জেসনে, তারপরে ইন্ডেন্টেশন দেন, তারপরে শর্ট কিস। ট্রান্সফার হয় আর কি, হ্যাঁ আপনার ওই ডিকশনারিকে কল করতে পারবেন না, একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে ডিকশনারিকে কল করতে পারবেন না, মানে ডিকশনারি ডাটাটাকে কল করতে পারবেন, আপনি জেসন ডাটাটাকে কল করতে পারবেন। বুঝে আসছে? আচ্ছা, তো এটা ছিল হচ্ছে আমরা জেসন নিয়ে কথা বললাম। জেসনের পরে আচ্ছা, জেসনের পরে হচ্ছে আমরা আসবো হচ্ছে কি আছে, এনক্রিপ্ট ডিক্রিপ্ট মনে হয়। আচ্ছা, সিম্পল ক্রিপ্ট, এটা হচ্ছে একটা পাইথনের মডিউল, এটা হচ্ছে এনক্রিপশন এবং ডিক্রিপশনের জন্য ব্যবহার করা হয়, এনক্রিপশন এবং ডিক্রিপশনের জন্য ব্যবহার করা হয়। তাহলে একটু আমরা থিওরিটিক্যালি দেখি জিনিসটা কি, পাইথনের লাইব্রেরি মডিউলের অভাব। আচ্ছা, সিম্পল ক্রিপ্ট এটা হচ্ছে যদি ইনস্টল করতে চান তাহলে কি করতে হবে, পিপ ইনস্টল সিম্পল ক্রিপ্ট। তাহলে আমরা যেহেতু পাইথন 3 ব্যবহার করতেছি তাহলে এখানে কি দিতে হবে, পিপ 3 ইনস্টল সিম্পল ক্রিপ্ট। জাস্ট কপি সুডো, যেহেতু আমি ইউজার হিসেবে আছি, আমার এখানে অলরেডি ইনস্টল, মানে আমি দেখাইলাম আর কি, আপনার মেশিন ইনস্টল নাও থাকতে পারে। তো এটা ইনস্টল করলেন, ইনস্টল করে তারপরে এখানে হোয়াট ডাজ সিম্পল ক্রিপ্ট ডু, মানে সিম্পল ক্রিপ্ট কি করে, সিম্পল ক্রিপ্ট এনক্রিপ্টস এন্ড ডিক্রিপ্টস ডাটা, ডাটাকে কি করে সে এনক্রিপ্ট করে আর একটা হচ্ছে ডিক্রিপ্ট করে। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট করার জন্য আমরা এই ইয়াটা ব্যবহার করব, এই মডিউলটা ব্যবহার করব, সিম্পল ক্রিপ্ট এই মডিউলটা ব্যবহার করব। তো এর কাজই হচ্ছে এটা। আচ্ছা, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি যে সে এনক্রিপ্ট করতেছে কিভাবে, বা কিভাবে এনক্রিপশনের জন্য আমরা স্ক্রিপ্ট লিখতে পারি আর কি। হ্যাঁ, আচ্ছা, প্রথমে ইন্টারেক্টিভ প্রম্পটে আমরা একটু দেখি পাইথন 3। তো এখানে আমাদের মডিউলটা হচ্ছে কি, সিম্পল ক্রিপ্ট, এর ভিতরে দুইটা ফাংশন, একটা এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট। আমরা এটাকে ইম্পোর্ট করে নিলাম, তারপরে কি আমরা এখানে পাসওয়ার্ড ইকুয়াল টু দিলাম 123, মানে পাসওয়ার্ড ইকুয়াল টু আমাদের ল্যাবের যে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা দিচ্ছি। আর মেসেজ, মেসেজ হচ্ছে এটা। তাহলে কাউকে যদি আমি বলে দিই তুমি যদি এটাকে রিড করতে চাও, এই মেসেজটাকে যদি রিড করতে চাও, তোমার এই পাসওয়ার্ডটা থাকা লাগবে। তুমি মেসেজটাকে যদি রিড করতে চাও, এটা ফাইলের ক্ষেত্রেও হতে পারে, তুমি যদি ফাইলটা রিড করতে চাও তাহলে তোমার এই পাসওয়ার্ডটা থাকতে হবে। অথবা তুমি একটা টেক্সট, একটা সেন্টেন্সকে অথবা একটা মেসেজকে রিড করতে চাও তাহলে তোমার এই পাসওয়ার্ডটা থাকতে হবে। তাহলে এখানে পাসওয়ার্ড এবং মেসেজ দুইটাই কি, প্লেন টেক্সটে, তাই না? দুইটাই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হিউম্যান রিডেবল ফরম্যাটে, দুইটাই আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা কি করব যে এটাকে এনক্রিপ্ট করব, কারণ এনক্রিপ্ট করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের যে ফাংশনটা আছে যে সিপার টেক্সট, এটা হচ্ছে যে কোনো ভ্যারিয়েবলই হতে পারে, যেমন আমি এখানে ভ্যারিয়েবলটা চেঞ্জ করে দিই আপনাদের বোঝার স্বার্থে আর কি, এখানে দিলাম
আগডুম, ভেরিয়েবলের নাম হচ্ছে আগডুম, আগডুম সমান হচ্ছে এনক্রিপ্ট, তারপরে কি দিব পাসওয়ার্ড, আমার যে পাসওয়ার্ডটা আছে আর কি, হ্যাঁ এই পাসওয়ার্ড এবং মেসেজ। তাহলে সে কি করবে, এই মেসেজটাকে এই পাসওয়ার্ডের কম্বিনেশনে এনক্রিপ্ট করবে, পাসওয়ার্ডের কম্বিনেশন এনক্রিপ্ট করবে, এনক্রিপ্ট করে, যেহেতু এনক্রিপশন একটু সময় নেবে, এনক্রিপ্ট করে তারপরে কার ভিতরে রাখবে, আগডুমের ভিতরে রাখবে। তাহলে আগডুমকে যদি আমি প্রিন্ট করি তাহলে দেখবো যে হিজি বিজি একটা টেক্সট, আগডুম, আগডুমের ভিতরে একটা হিজি বিজি টেক্সট। এটা এটা সমান কি বোঝা যাচ্ছে যে দিস ইজ এ ভেরি সিকিউর মেসেজ, এটা সমান কি, এটা দিস ইজ এ ভেরি সিকিউর মেসেজ, বোঝা যাচ্ছে না তাই না? তার মানে সে এনক্রিপ্ট করছে, রাইট? কি কথা বলেন না কেন? আচ্ছা এটা এটা এই যে আমাদের আগডুম, আগডুমের ডাটা টাইপ কি বলেন তো, কে বলতে পারবে, দেখি মনে আছে কিনা, আগডুমের ডাটা টাইপ বলেন তো কি হবে? আচ্ছা তাহলে আমরা হচ্ছে কি করতে পারছি, এনক্রিপ্ট করতে পারছি তাই না? এখন এটাকে যদি আমরা ডিক্রিপ্ট করতে চাই, যে এনক্রিপ্টের মেসেজটাকে যদি ডিক্রিপ্ট করতে চাই, তাহলে আমরা কি করব, কেউ যদি অন্য কোনো পাসওয়ার্ড দিয়ে, এই পাসওয়ার্ড ছাড়া অন্য কোনো পাসওয়ার্ড দিয়ে যদি এটাকে ডিক্রিপ্ট করতে চাই তাহলে পারবে না আর কি, হ্যাঁ। তাহলে আমরা একটু ট্রাই করে দেখি যে পারি কি না। ও আগডুমের ডাটা টাইপটা কি বলেন তো, কি টাইপের ডাটা এটা? হ্যাঁ না স্ট্রিং না, এই যে বামে বি আছে যে, বাইটস, এই যে বামে এই যে এই বি থাকার কারণে এটা বাইটস, যখন এটা আপনার ওই যে ডিকোড করবেন তখন সেটা স্ট্রিং হবে। আচ্ছা তো এখন এরপরে হচ্ছে, এরপরে আমরা কি করব, এটাকে ডিক্রিপ্ট করব আর কি, হ্যাঁ। প্রিন্ট প্রিন্ট, এটা হচ্ছে ডিক্রিপ্ট, ডি সি আর ওয়াই পি টি, ডিক্রিপ্ট। আর ডিক্রিপ্ট করতে হইলে আমাদের কি লাগবে, হ্যালো, হ্যাঁ, তো এখন ডিক্রিপ্ট করতে হলে আমার কি লাগবে, ডিক্রিপ্ট করতে হলে প্রথমত আমাদের পাসওয়ার্ড লাগবে আর কি, হ্যাঁ। তো পাসওয়ার্ডটা হচ্ছে আমরা দিলাম, তারপরে কি দিব, আমার সিপার টেক্সট মানে আগডুম, আগডুম দিলাম। তাহলে আগডুমটাকে পড়তে হলে আমার প্রথমে লাগবে হচ্ছে পাসওয়ার্ড, আমি পাসওয়ার্ডটা দিলাম না, ঠিক আছে, তাহলে আমি ডিক্রিপ্ট করতে পারবো, পারবো না। তো ও আচ্ছা, এখানে আমাকে অন্য একটা এরর দিচ্ছে, একটা কিছু একটা ভ্যালু দিই আমি, 1 2 3, হ্যাঁ স্ট্যান্ডার্ড ইনপুট হবে যায়, মানে আমাকে দেখাচ্ছে না আর কি, হ্যাঁ। আমি যদি রং পাসওয়ার্ড দিই, আমি একটু ফরম্যাটটা ঠিক রাখছি কিনা দেখি একটু, প্রিন্টের পরে হচ্ছে ক্লোজ করছি, ডিক্রিপ্ট, হ্যাঁ নিচে, হ্যাঁ এই যে ব্যাড পাসওয়ার্ড অথবা করাট, মানে সে এটাকে রিড করতে পাচ্ছে না আর কি, ঠিক আছে। এইবার যদি আমি কারেক্ট পাসওয়ার্ড দিই, কারেক্ট পাসওয়ার্ডটা ছিল হচ্ছে আমাদের, কারেক্ট পাসওয়ার্ডটা ছিল হচ্ছে আমাদের এইটা, কারেক্ট পাসওয়ার্ড ছিল হচ্ছে এইটা, আমরা এটা যদি এন্টার দিই তাহলে আমাদের ওই প্লেন টেক্সটটা আমি পেয়ে যাবো আর কি। এই যে দেখেন, দিস ইজ এ ভেরি সিকিউর মেসেজ, পাসওয়ার্ড যদি কারেক্ট হয় তাহলে আমরা, এটা বাইট কোডে দেখাচ্ছে, এখন বাইট কোডের ভ্যালুকে আপনারা যদি স্ট্রিং এ নিতে চান আপনারা তো জানেন আর কি, ওই ডিকোড করে নিতে হয়, ডিকোড, হ্যাঁ। এখন এটাকে যদি আমরা প্রিন্ট দিই তাহলে ওই যে মাঝে মানে বামের বিটা চলে যাবে, তখন এটা হচ্ছে একটা স্ট্রিং, হ্যাঁ দিস ইজ এ ভেরি সিকিউর মেসেজ, ঠিক আছে। তাহলে আমরা একটা পাসওয়ার্ডের রেসপেক্টে একটা টেক্সট কি করতে পারবো, বা একটা টেক্সট অথবা স্ট্রিং আমরা এনক্রিপ্ট করতে পারবো এবং ওটাকে ডিক্রিপ্ট করতে পারবো, ঠিক আছে। তো এই কাজটাই হচ্ছে সিম্পল স্ক্রিপ্ট করে থাকে, সিম্পল স্ক্রিপ্টের ভিতরে দুইটা ফাংশন, একটা হচ্ছে এনক্রিপ্ট আর একটা হচ্ছে ডিক্রিপ্ট, এই দুইটার জন্য কি কি লাগবে, আমার পাসওয়ার্ড এবং মেসেজ, মানে হচ্ছে দুইটাই হচ্ছে স্ট্রিং, পাসওয়ার্ড হচ্ছে আপনার পাসওয়ার্ড স্ট্রিং, আর হচ্ছে মেসেজ হচ্ছে আপনি যা বক্তব্য এখানে লিখবেন আর কি। এখানে মেসেজের ভিতরে একটা ডিকশনারি থাকতে পারে, মেসেজের ভিতরে একটা লিস্টও থাকতে পারে, হ্যাঁ একটা স্ট্রিংও থাকতে পারে। আচ্ছা তাহলে এখানে আমাদের এই সিম্পল স্ক্রিপ্ট মানে এটা এটা ক্লিয়ার হলো কিনা, মানে কি কাজে এটা ব্যবহার করা হয় এবং আন্ডারস্ট্যান্ডিংটা আসছে কিনা, এনক্রিপ্ট করা ডিক্রিপ্ট করা পারা যাবে না?
ছোট, খুবই ছোট একটা জিনিস এনক্রিপ্ট, ভিতরে আর্গুমেন্ট হিসেবে পাসওয়ার্ড এবং আপনি যেটা ডিকশনারি লিস্ট যেটা দিতে চান আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে সিএসভি। সিএসভিটা হচ্ছে আমরা যখন ডেটা গুলো দেখি আর কি, হ্যাঁ আমরা ডেটা যখন দেখি তখন লাইক যদি আমি এখানে যাই তাহলে এটা হচ্ছে একটা সিএসভি ডট সিএসভি, এটা একটা সিএসভি ফাইল, ঠিক আছে। এখন এই সিএসভি ফাইলটাকে আমরা চাইলে এক্সেল দিয়ে ওপেন করতে পারি। নর্মালি ক্লিক করলে কি হবে, এটা কমা সেপারেটেড ভ্যালু, কমা সেপারেটেড ভ্যালু, এটা হচ্ছে যেমন এখানে চারটা কলামের কথা বলা হয়েছে, যে একটা সিরিয়াল নাম্বার, একটা ফুল নেম, একটা হচ্ছে ইমেল, আর একটা হচ্ছে মোবাইল নাম্বার। তো রেসপেক্টিভ নামের এগেনস্টে ইমেল এবং মোবাইল এই ইনফরমেশনগুলো আছে, ঠিক আছে। এটা হচ্ছে সিএসভি ফরম্যাট। এখন সিএসভি ফরম্যাটের সুবিধা হচ্ছে সুন্দর একটা ফরম্যাটেড ওয়েতে এই ডাটাগুলো রিপ্রেজেন্ট করে বা রিপ্রেজেন্ট হয়। আচ্ছা, তো এটাকে যদি আমরা জাস্ট নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করি, একই ধরনের ডাটাই আমরা দেখতে পাবো, সিরিয়াল নাম্বার, ফুল নেম, ইমেল, মোবাইল, কমা সেপারেটেড ভ্যালু। এটা হচ্ছে ফার্স্ট এন্ট্রি, তারপরে হচ্ছে সেকেন্ড এন্ট্রি, এটা হচ্ছে থার্ড এন্ট্রি, এইভাবে একটা একটা করে আমাদের এখানে দেখাবে, ঠিক আছে। তো এই সিএসভি ফরম্যাটে একটা ডাটাকে, একটা টেক্সট ফরম্যাটের ডাটা, একটা টেক্সট ফরম্যাটের ডাটাকে আমরা কিভাবে সিএসভি ফরম্যাটে রিড করতে পারি, বা সিএসভি ফরম্যাটের একটা ডাটা আছে ওই সিএসভি ফাইলে আমরা নতুন ডাটা যদি রাইট করতে চাই তাহলে কিভাবে করতে পারি, ওই জিনিসগুলো আমরা এখন একটু দেখব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে প্রথমে হচ্ছে আমরা, হ্যাঁ এক্সেলে পারবেন, এক্সেলে নিতে পারবেন, হ্যাঁ এটার জন্য এক্সেলে নিতে হইলে, এক্সেলে নিতে হইলে আপনার যেটা করতে হবে আর কি, ওখানে প্যান্ডাস, প্যান্ডাস নামে একটা মডিউল আছে, প্যান্ডাস নামে একটা মডিউল আছে, প্যান্ডাসের ভিতরে আপনি এক্সেল এগুলো নিয়ে কাজ করতে পারবেন আর কি, প্যান্ডাস টিউটোরিয়াল। এই যে প্যান্ডাস, সিএসভি, জেসন, এগুলো এগুলো সব হচ্ছে এক্সেলের সাথে রিলেটেড, ঠিক আছে। এখানে একটু দেখেন, আমি বললাম আর কি ডাব্লিউ থ্রি স্কুল থেকে প্যান্ডাস, এখানে একটা একটা করে বেশি আনা আর কি, দেখলে আপনি বুঝবেন প্যান্ডাস কিভাবে এটাকে নিচে আর কি সম্ভব। আচ্ছা, এক্সেলে ওপেন করা, তারপরে গ্রাফ শো করা, হাবি জাবি, এগুলো সব মানে এই পাইথনের আদার্স মডিউল গুলোতে আছে। আচ্ছা, তো এখন আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমি একটা টেক্সট ফাইল নিব, টেক্সট ফাইলে হচ্ছে আগের মতোই নাম, ইমেল, মোবাইল নাম্বার, এরকম একটা এন্ট্রি থাকবে। এই এন্ট্রিটা আমরা কি করব, এই এন্ট্রিটাকে ওপেন করব এবং সিএসভি দিয়ে আমরা রিড করব, আমাদের যে সিএসভি, সিএসভি যে মডিউল, এই মডিউল দিয়ে আমরা রিড করব। এখন প্রথমে আমরা দেখি যে এই টেক্সট ফাইলটা আমাদের এখানে আছে কিনা, কন্ট্রোল ডি, আমি টেক্সট ফাইলটা অলরেডি ক্রিয়েট করে রাখছি কাজের সুবিধার জন্য, lpam ডট টিএক্সটি, lpam ডট টিএক্সটি, তাহলে এই হচ্ছে আমার টেক্সট ফাইল, ঠিক আছে। এই টেক্সট ফাইলটা আমরা কি করব, সিএসভি ফরম্যাটে আমরা নিব, নিয়ে রিড করব, সিএসভি ফরম্যাটে নিব, তারপরে সিএসভি ফরম্যাট থেকে নিয়ে আমরা রিড করব। এখানে যেমন দেখাচ্ছে ভ্যালুগুলো, যে একটা নাম মানে একটার পরে এক, মানে কলাম যেগুলো আর কি, এটা ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম, এটা ফোর্থ কলাম, প্রতিটা কিন্তু কমা সেপারেটেড আর কি, হ্যাঁ যে নামের পরে কমা, ইমেলের পরে কমা, তারপরে মোবাইল নাম্বারের আগে কমা, হ্যাঁ প্রতিটা কমা সেপারেটেড ভ্যালুতে দেখাচ্ছে টেক্সট ফাইলের ভিতরে। আচ্ছা, তো এইটাকে যেমন এখানে দেখেন আমরা উইথ ওপেন এই ফাংশনটা জানি, তো টেক্সট ফাইলটাকে ওপেন করবে, করে সিএসভি ফাইল নামক এখানে রাখবে, রাখার পরে এটা কি বলছে, সিএসভি রিডার। তো এখানে আমরা যদি এরকম বলি পাইথন, আচ্ছা এটা আপনারা একটু দেখে নিন, আমার একটা ইমার্জেন্সি মিটিংয়ে জয়েন করতে হবে, হ্যাঁ আজকে।